আজকে 9:45 থেকে আমরা লাশ উত্তোলন শুরু করেছি। 9:45 থেকে মোটামুটি 1.5 ঘন্টা যাবত এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাতে লাশের সুরতাল হলো। এখন আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি, ওখানে মেডিকেল বোর্ডের মাধ্যমে এটা পোস্টমর্টম সম্পন্ন হবে। পাশাপাশি আমাদের যে অজ্ঞাতনামা আসামি যারা আছে তাদের আইডেন্টিফাই করা এবং তাদের গ্রেফতারের প্রস্তুতি চলতেছে, মানে পর্ব শুরু হয়েছে। তদন্ত শুরু হয়েছে গতকাল থেকে, আজকে থেকে চলতেছে, আগামীতেও চলবে। এবং তদন্তে যা যা করা লাগবে আমরা সব করব। গ্রহণ করেছি আজকে। গ্রহণ করার পরে ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়ি কাষ্টগড়। এখন আসি বাদীর সাথে কথা বলার জন্য। বাদীর আত্মীয় স্বজন, তার মা, তাদের আত্মীয় স্বজন সবার সাথে কথা বলে আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যেহেতু এটা মার্ডার কেস হয়েছে, অবশ্যই প্রাথমিকভাবে অজ্ঞাতনামা আসামি দিয়ে করা হয়েছে। একটা মামলার ধারা হচ্ছে হেফাজতে মৃত্যু আইন এবং দণ্ডবিধি 300। এটা খুনের মামলা, যেহেতু তদন্ত চলমান, একটা সহসে আমরা আশা করি একটা কনক্লুশন পৌঁছতে পারবো।